আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, অনেক ভাই আমাকে ফোন করেন যে ভাই আমরা বর্তমান মালয়েশিয়াতে কাজ নাই, আমরা ভাই খাইতে পারতেছি না, দয়া করে যদি আমাদেরকে একদম সর্বনিম্ন মূল্যে কোনো টিকিট থাকে সেগুলি আমাদেরকে দিবেন, আমরা এখন বাংলাদেশে চলে যাব, পরবর্তীতে যদি মালয়েশিয়ার অবস্থা আবার ভালো হয় তাহলে আমরা আবার রিটার্ন আসব। হ্যাঁ, তাদের জন্য আমরা দিতেছি একদম বিনামূল্যে টিকিট। আমার যে সমস্ত ভাইয়েরা আছেন যে অনেক দিন যাবত কাজ নাই, দীর্ঘদিন যাবত কাজ না থাকার কারণে আপনারা খাওয়া দাওয়ারও পর্যন্ত অনেক কষ্ট করতে হইতেছে, তাদের জন্য আমরা দিতেছি একদম বিনামূল্যে সম্পূর্ণ ফ্রিতে টিকিটগুলি। হ্যাঁ, সেই ফ্রিতে টিকিটগুলি নিতে গেলে আপনারা আমার আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে। তা দর্শক, আজকে 26 ডিসেম্বর 2023 মঙ্গলবার, আমি প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবার আপনাদেরকে মালয়েশিয়া থেকে বাংলাদেশ যাওয়ার এবং বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসার যে বিমান টিকিটগুলি আছে সেগুলির আপডেট জানিয়ে থাকি। তাই বরাবরের মতো আজকেও চলে আসছি, আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিব, আপনারা যদি এই মুহূর্তে কেউ সিঙ্গেল টিকিট কেটে কোয়ালালামপুর থেকে ঢাকা যেতে চান অথবা যারা এখন বাংলাদেশে আছেন, আপনারা যদি এই মুহূর্তে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসতে চান সেই টিকিটগুলি আপনারা কত রিঙ্গিটে নিতে পারবেন, সম্পূর্ণ আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করার চেষ্টা করব। এবং পাশাপাশি যদি আপনারা আপডাউন টিকিট নিতে চান, আপনারা যে আপডাউন টিকিটগুলি নেবেন 2 মাস 3 মাসের ছুটিতে, সেগুলি আপনারা কবে যাবেন এবং কতদিনের ছুটিতে গেলে আপনারা কত রিঙ্গিটে নিতে পারবেন। দর্শক, আজকে সর্বপ্রথমেই বলবো আমার যে সমস্ত ভাইয়েরা মালয়েশিয়াতে আছেন, এখন মালয়েশিয়াতে অনেক অপারেশন চলতেছে, অনেকে কাজ পাইতেছে না, এই কারণে অনেকে আমাকে ফোন করে বলেন যে ভাই আমি খুব বিপদে আছি, একটু দয়া করে হেল্প করবেন। হ্যাঁ, আমার ওই সমস্ত ভাইদের জন্য আমরা একদম বিনামূল্যে টিকিট দিতেছি, একদম ফ্রিতেই কিন্তু আমরা টিকিটগুলি আপনাদেরকে দিতেছি। তাহলে সেই টিকিটগুলি নিতে গেলে আপনাদেরকে কী কী করতে হবে সম্পূর্ণ আমি আপনারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা বুঝতে পারছেন। তা যারা এখন খুব অভাবের ভিতরে আছেন যে ভাই আমাদের কাছে কোনো টাকা পয়সা নাই, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমার স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপেও আপনারা যোগাযোগ করতে পারেন, অথবা আমার টিকটক প্রোফাইলে যদি আপনারা যান, প্রোফাইলে দেখবেন আমার আইডিতে দুটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, দয়া করে আপনারা কল না দিয়ে হোয়াটসঅ্যাপে একটু ভয়েস করবেন, তাহলে আমার জন্য সুবিধা হয়। আশা করি আপনারা বুঝতেই পারছেন। দর্শক, এরপরে আসি আমার যে সমস্ত ভাইরা এখন বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসতে চান, আপনারা এর আগে সিঙ্গেল টিকিট কেটে বাংলাদেশে গেছেন, এখন চাইতেছেন মালয়েশিয়াতে আসতে, তারা কোন কোন তারিখে আসলে আপনারা কত রিঙ্গিটের ভিতরে নিতে পারবেন এবং অফারের টিকিটগুলি কোন কোন ডেটে আপনারা আসতে পারবেন। দর্শক, যদি আপনারা 1200 থেকে 1500 রিঙ্গিট এর ভিতরে যদি আপনারা ঢাকা থেকে কুয়ালালামপুরের সিঙ্গেল টিকিটগুলি নিতে চান, সেই টিকিটগুলি কিন্তু আপনাদেরকে জানুয়ারির 10 তারিখের পর থেকে টিকিটগুলি নিলে, এখন যদি আপনারা কিনে রাখেন জানুয়ারির 10 তারিখের পরে আপনারা আসার ডেট করবেন, এখনও কিন্তু আমাদের কাছে সেই সমস্ত টিকিটগুলি আপনারা 1200 থেকে 1500 রিঙ্গিট এর ভিতরে পেয়ে যাবেন। এছাড়া যদি আপনারা এই ডিসেম্বরের 4-5 দিন অথবা জানুয়ারির প্রথম সপ্তাহের ভিতরে যদি আপনারা ঢাকা থেকে কুয়ালালামপুরে আসতে চান, সেই টিকিটগুলি কিন্তু বিভিন্ন রকম দাম আছে, যে সমস্ত টিকিটগুলি আপনারা 1600, 1700, 1800, 3000 পর্যন্ত দিয়েও আপনাদেরকে কিন্তু আসতে হবে। আশা করি আপনারা বুঝতেই পারছেন যে যদি আপনারা 2-5 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন আগে যদি টিকিটগুলো কিনে রাখেন, সেই টিকিটগুলি কিন্তু আপনারা অনেক কম প্রাইজের ভিতরে কিনতে পারবেন। তো যাদের প্রয়োজন, আপনারা এখনই আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমার আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা টিকিটগুলি সংগ্রহ করতে পারেন। দর্শক, এবার আসি যে সমস্ত ভাইয়েরা শুধু সিঙ্গেল টিকিট কিনে নিয়ে আপনারা দেশে যেতে চান যে ভাই আমরা শুধু সিঙ্গেল টিকিট কেটে যাব, আপ ডাউন টিকিট নিব না, আমি ছুটিতে কয় মাস থাকি আমার সিওরিটি নেই, অথবা আমার কোম্পানি আমাকে একবারে পাঠিয়ে দিবে আমি শুধু সিঙ্গেল টিকিট নিয়ে যাব, হ্যাঁ, তাদের জন্য আমাদের কাছে অফারের যে টিকিটগুলি আছে সেগুলি আপনারা মাত্র 600 থেকে 650 রিঙ্গিট এর ভিতরেই কিন্তু আপনারা সিঙ্গেল টিকিটগুলি নিতে পারবেন। হ্যাঁ, অনেকে আছেন যে ভাই আমি এখন টিকিট কাটবো, আমি রাত্রেই চলে যাব, ওই সমস্ত টিকিটগুলো কিন্তু এভাবে হয় না, যেহেতু আপনারা ইমার্জেন্সি টিকিট কিন্তু অনেক বেশি প্রাইস দিয়ে কিনতে হয়। তো তবে আপনারা যদি এখন আজকে কিনবেন, আপনারা 2 দিন পরে 3 দিন পরে যাবেন, তাহলে সেই টিকিটগুলি আমাদের কাছ থেকে 600 থেকে 650 রিঙ্গিট এর ভিতরেই কিন্তু আপনারা নিতে পারবেন। আশা করি আপনারা বুঝতেই পারছেন। এছাড়া যদি অনেকে আছেন যে আপডাউন টিকিট নেবেন যে ভাই আমরা জানুয়ারি মাসে যাব, রোজার ঈদের পরে এপ্রিল মাসে অথবা মে মাসে আমরা ব্যাক করতে চাই, সেই সমস্ত টিকিটগুলি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে 1400 থেকে শুরু করে 1600 রিঙ্গিট 1700 রিঙ্গিট এর ভিতরে কিন্তু আপনারা আপডাউন টিকিটগুলি নিতে পারবেন। তাছাড়া যদি অনেক কম প্রাইজের ভিতরে নিতে চান, আমি কিন্তু এর আগে বেশ কয়েকটা ভিডিওতে আপনাদেরকে বলেছি মাত্র 1200 রিঙ্গিটেও কিন্তু আপডাউন টিকিট ছিল, সেই সময় কিন্তু আমাদের কাছে এই অফারগুলি আসছিল, আপনারা কিন্তু অনেকে নিছেন, অনেকে নেন নাই, এখন আপনারা ফোন করেন যে ভাই আমরা 1200 রিঙ্গিটের ওই টিকিটটি নিতে চাই। হ্যাঁ, আপনারা ভিডিও ডেটটি দেখবেন যে আমি কত তারিখে ভিডিওটি করতেছি, এখানে কিন্তু আজ থেকে 1 বছর 2 বছর আগের ভিডিও আছে, আপনারা অনেকে সেই ভিডিও দেখেও আমাকে ফোন করেন যে ভাই আমরা ওই ভিডিওটা ওই টিকিটটা নিতে চাই।
কিন্তু সেই সমস্ত টিকিটটা আপনারা পাবেন না। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমি ডেট বলে দিই যে আজকে কয় তারিখ আমি কয় তারিখে ভিডিওটি করতেছি, কোন মাসের কত তারিখে ভিডিও করতেছি। সেগুলি যদি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে আশা করি আপনারা বুঝতেই পারবেন যে এই ভিডিওটি কতদিন আগের। তা যারা এখন টিকিট কেটে রাখবেন, এপ্রিল মাসে আপনারা যাবেন, রোজার ঈদের 5-7 দিন 10 দিন আগে আপনারা দেশে যেতে চান, কুরবানের ঈদের পরে আসবেন। এখন যদি সেই সমস্ত টিকিটগুলো কেটে রাখেন তাহলে কিন্তু এখনও আমাদের কাছে 1380 রিঙ্গিট থেকে শুরু করে 1500 রিঙ্গিটের ভিতরে কিন্তু আপনারা আপডাউন টিকিটগুলি নিতে পারবেন আমাদের কাছ থেকে। যে টিকিটগুলি এখন কিন্তু অফার চলতেছে, এই টিকিটগুলি কিন্তু কতদিন এই অফারটি থাকবে সেটাও কিন্তু আমি আপনাকে শিওর বলতে পারবো না। তা আশা করি আপনারা বুঝতেই পারছেন যে আগে আগে টিকিট কিনে রাখলে কিন্তু অনেক কম প্রাইসের ভিতরে কিনতে পারবেন। তা যারা এই আপডাউন টিকিট নেবেন এখন কিনে রেখে যদি আপনারা এপ্রিল মাসেও যান, সেগুলোতেও আপনারা কিন্তু 35 কেজি 7 কেজি এবং প্লাস 40 কেজি 7 কেজি এই ধরনের মাল নিয়ে আপনারা দেশে যেতে পারবেন। টিকিটের সঙ্গে ফ্রি এক্সট্রা যদি আপনার মাল থাকে সেগুলো কিন্তু এয়ারপোর্টে 1 কেজি 25 রিঙ্গিট করে দিয়ে নিতে হবে। এছাড়া মালয়েশিয়া এয়ারলাইন্সে কিন্তু 40 কেজি বুকিং হাতে 7 কেজির কিছু অফারের টিকিটগুলি আছে, যেগুলির সাথে আপনারা 40 কেজি বুকিং হাতে 7 কেজি ফ্রি পাবেন। এর থেকে বেশি যদি মাল থাকে আরও 30 কেজি পর্যন্ত আপনারা টিকিটের সঙ্গে যোগ করতে পারবেন 1 কেজি 15 রিঙ্গিট করে। আশা করি আপনারা বুঝতেই পারছেন। দর্শক, এরপরে আমি একটু আপনাদের সঙ্গে কথা বলতে চাই যে আমার অনেক অবৈধ প্রবাসী ভাইয়েরা আছেন যে আমাকে ফোন করেন। এখন বর্তমানে কিন্তু অতিরিক্ত পরিমাণ অফার এসি চলতেছে, আপনারা সকলেই জানেন। এখন যারা অবৈধ আছেন তারা ভয় পান যে ভাই আমরা এই মুহূর্তে দেশে চলে যাব, আমাদেরকে একটু দেশে পাঠানো যাবে কি না। হ্যাঁ, আমরা আর এন ট্রাভেলস থেকে আপনাদেরকে দেশে পাঠানোর জন্য, অবৈধ লোক দেশে পাঠানোর সমস্ত কার্যক্রম আমরা করে দিব। আমরা আপনাদের সম্পূর্ণ কাজ কমপ্লিট করে দিতে পারবো। কমপ্লিট করে আপনাদেরকে আমরা এয়ারপোর্টে নিয়ে, আপনাদেরকে ট্রাভেল পাস কমপ্লিট করে এয়ারপোর্টে গিয়ে আপনাদেরকে বুকিং কমপ্লিট করে ইমিগ্রেশন পাস হওয়া পর্যন্ত কিন্তু আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। তা যারা অবৈধ প্রবাসী আছেন, যে আপনারা দেশে যেতে চান, আপনারা এখনই আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আর যদি টিকটক থেকে আপনি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে টিকটকে দেখবেন আমার আইডির ভিতরে, আমার প্রোফাইলের আইডিতে দেখবেন যে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, দুটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আপনারা এই হোয়াটসঅ্যাপে দয়া করে ভয়েস করবেন, আমি আপনাদেরকে সেখানে জানিয়ে দিব যে আপনাদের কী কী ডকুমেন্টগুলো আমাদেরকে দিতে হবে। সেই সমস্ত ডকুমেন্টগুলো আপনারা দিতে পারলে 1 সপ্তাহ থেকে সর্বোচ্চ 15 দিনের ভিতরে আমরা আপনাদেরকে দেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। তা দর্শক, আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল। আজকের ভিডিওটি একটু বেশি শেয়ার করে দিবেন, আর যদি আমার ইউটিউব চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন, নিয়মিত মালয়েশিয়ার স্বর্ণের দামের আপডেট এবং বিমান টিকিটের আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন, টিকটক থেকে দেখলেও আপনারা আইডিটি ফলো দিয়ে রাখলে প্রত্যেক সপ্তাহে আপনাদের স্বর্ণের দামের আপডেট এবং বিমান টিকিটের আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।